আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই প্রশ্ন করেন যে সৌদি আরবের নতুন ভিসা পাওয়ার জন্য তাশির সেন্টারে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, তো সেখানে কি কি প্রয়োজন হয় এবং কত টাকা খরচ হয়, তো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। সৌদি আরবের ভিসা পাওয়ার জন্য প্রথমত যে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় তাশির সেন্টারে গিয়ে, সেটা সরাসরি দেওয়া লাগতো, তো এখন আমরা জানি যে সেটা সরাসরি দেওয়া লাগে না, সেটার জন্য আলাদাভাবে আগে থেকেই আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর তারিখ মতো গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনি চাইলে অনলাইনেও নিতে পারেন, আপনার মোবাইল থেকে অথবা আপনি কোনো একটা কম্পিউটার দোকান থেকেও নিতে পারেন, যে কোনো একটা এজেন্সির সহযোগিতাও নিতে পারেন, বা যারা আপনি যেই এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করাবেন তাদের মাধ্যমেও নিতে পারেন, যদি তারা আপনাকে সহযোগিতা করে, অথবা অন্য কোনো কম্পিউটার দোকান থেকে যাদের এইটাই কাজ এইগুলা করে থাকে তাদের মাধ্যমেও করে নিতে পারেন। তো যাই হোক, তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনার কি কি প্রয়োজন হবে কাগজপত্র, সেখানে আপনার তিনটা জিনিস লাগবে। একটা হলো এই ফিঙ্গারপ্রিন্টের যে ফি, এই ফিটা দিতে হবে, ঠিক আছে। আর 2 নম্বরে লাগবে আপনার মোফা কাগজ, ভিসার যে মোফা করা থাকে মোফার কাগজ লাগবে। আর 3 নম্বর লাগবে আপনার এই পাসপোর্ট, মূল পাসপোর্ট লাগবে, কোনো ধরনের ফটোকপি হলে চলবে না, মূল পাসপোর্টটা লাগবে, বাস এটুকুই, আর কোনো কিছুর প্রয়োজন নেই। আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনি তারিখ মতো গিয়ে আপনি সিরিয়ালে দাঁড়িয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যারা আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই ফিঙ্গারপ্রিন্ট দিতে কত টাকা খরচ যায় বা কী কী কাগজপত্র লাগে, তো এবার আসি যে কত টাকা খরচ যায়। এখানে আগে লাগতো 650 টাকা, এখন সেটাকে এই বাদ দিয়ে এখন বর্তমানে লাগে 1822 টাকা। 1822 টাকা খরচ হবে ইন টোটালি, আপনার ফিঙ্গারপ্রিন্ট সর্বমোট আপনার 1822 টাকা খরচ হবে, ঠিক আছে, আপনার ফিঙ্গারপ্রিন্টে। আর আরেকটা কথা যেটা না বললেই নয়, আমি যদিও পূর্বের ভিডিওতে এই বিষয় নিয়ে বলে এসেছি, সেটা হলো ফিঙ্গারপ্রিন্ট, যে অনেকেরই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট হয় না। তো ফিঙ্গারপ্রিন্ট কেন হয় না সেই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও দিয়েছি, আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার আগে আপনার অবশ্যই হাতের যে ফিঙ্গারের যে রেখগুলো বা যে দাগগুলো, এগুলো অবশ্যই স্পষ্ট থাকতে হবে। কোনো রকম অ্যাক্সিডেন্ট থাকলে বা কোনো রকম এই দাগ থাকলে আপনার যখন ফিঙ্গারপ্রিন্ট নেবে না তখন কিন্তু আপনি ভিসা পাবেন না। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, পরবর্তী ভিডিও পেয়ে যাবেন নোটিফিকেশন আকারে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।